আল্লাহর খাস বান্দারা আল্লাহর সাথে যোগাযোগ করে কোন সময়? মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা আলাইহিস সালাম গভীর রাতে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখে রাস্তার পাশে এক রাখালের ঘর, বেড়া বকরির দুম্বা ঘরের ভিতর রেখে রাত্র গভীর অন্ধকারে বসে রাখাল ডাকতেছে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাহবুবা, এই নিরিবিলি রাত্রে তোমারে যদি পাইতা সাবান্দা মরায়া তোমার মা তারা দোয়ায়া দিতা। কারে কইতাছে? আচ্ছা কোন তো আল্লাহর কি আমাদের মতো মাতা আছে? কিন্তু ভালোবাসা জানলে দোয়ান যায়। মুসা আলাইহিস সালাম তো শুনলেন, কে রে সেই পাগল আমার আল্লাহরে মাতা দোয়া? কত পাগল দেখলাম, এই পাগল তো দেখি নাই। আচ্ছা এই ঘটনাটা চলছে দিনে না রাত্রে? একটা রাত্র দেন চট্টগ্রামের মুসলমান, একটা রাত্র দেন, আর কিছুই যদি কবুল না হয় এই রাত্রটা নিয়ে কবর যায়েন, কিছুই নাই আমলে রাত্রটা তুলে ধরবেন। মেরাজুন নবীর চাঁদে একটা রাত্র কষ্ট করে সারা রাত ওয়াজ শুনেছিলাম, এই রাত্রটা দিলাম আর কিছুই আনতে পারি নাই। মেরাজুন নবীর বরকতে এই উসিলাতে আমাকে মাফ করে দাও, বলুন আল্লাহ মাফ করতে পারবে কিনা? আর কোন নবীর উম্মতের উসিলাতে মাফ করবে না, উসিলাতে মাফ পাওয়ার ব্যক্তি হলো আপনারা। কারণ এমন ঘটনা কিতাবে পাওয়া যায়, হাশরের দিন আল্লাহ পাক বিচারের কোর্ট বসে একজনকে ডেকে বলবেন, আখিরি নবীর উম্মত তোমার হিসাব কিতাব, ফেরেশতারা বলবে সব বেজাল, ভালো কিছুই নাই। আল্লাহ বলবেন তাকে জাহান্নামে নিয়ে যাও। দুই ফেরেশতা জাহান্নামে নিতে থাকবে, কিছু দূর গেলে দেখবে রাস্তাঘাট সুবিধা না, বেজাল নিতেছে দেখা যায়, দাঁড়ায় বলবে ফেরেশতারা আমারে কই নিতেছো, জাহান্নামে নেই কেন, শোনো নাই কেন, সারা জীবন বেজাল করেছো, আল্লাহ নির্দেশ করেছে জাহান্নামে নিতে। ওই লোকটা বলবে এটা একটা কথা হইল, আমি আখিরি নবীর উম্মত আমারে জাহান্নামে নিব, এই নির্দেশ কে করেছে? আল্লাহ করেছে, না আমি জাহান্নামে যাব না। ধাক্কা ধাক্কি করবে, আল্লাহ বলবেন কি ব্যাপার ফেরেশতারা, আল্লাহ হয়তো জাহান্নামে যাইতে চায় না, কি কয়, এই কি কয় না কয় বুঝি না, আমার এদিকে নিয়ে আসো, তুমি কি জাহান্নামে যাইতে রাজি না? আল্লাহ আপনি কি কইছেন নাকি আমারে জাহান্নামে যাইতে? কইছি তো, কেন তোমার আমল নামায় তো নেক বলতেই নাই সব গুণা, এই জন্য তোমাকে জাহান্নামে নির্দেশ দিলাম। ওই লোকটা বলবে আল্লাহ আমার গুণা আছে আপনি জানেন, এই জন্য আমারে জাহান্নামে দিলেন, আমিও কিন্তু আপনার কিছু খবর জানি। আল্লাহ বলবে এ কি বলছো, তুমি কি জানো বলো? ওই লোকটা বলবে আল্লাহ আমার যেমন গুণা আছে আপনি জানেন, আপনার নামে যে রহমান আর রহিম আছে আমি জানি, আপনার নামে রহমান আর রহিম থাকতে আমারে কেমনে বললেন আমি জাহান্নামে যাইতাম? আপনার রহমান আর রহিম নামে কি বাধা দিল না? আল্লাহ বলবে ও আমার আখেরি নবীর উম্মত, রহমান রহিম নামের উচ্চারণ করেছো, এর বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিলাম। এইটা আবার বাড়ি গিয়া কইেন না, তাইলে আবার বেজাল আছে, চুপচাপ রাইখেন, এমনই তো নামাজ পড়ে না, আর যদি হনে আসরে এই কথা কইলে মাফ করবো, তাইলে তো আরো নামাজ চাই। এগুলি ফাঁকে ফুকে দুই চার জনের জন্য সুযোগ সুবিধা হইতে পারে। যাই হোক, খেলা যা হয়েছে সব রাত্রে কি কন, এবারে বিশ্বকাপের খেলা ও যা হয়েছে সব কি? বিশ্বকাপের প্লেয়ারের খেলা রাত্রেই হয়, আরে আমরাও তো বিশ্ব নবীর উম্মত, কি বলেন? এই নবীর পরে আর কোনো খেলা, এই নবীর উম্মতের পরে এই জগতে আর কোনো উম্মত? আমরা এই মাঠের ফাইনাল খেলোয়াড়, আমরা বিশ্ব নবীর উম্মত, এই নবীর উম্মতের পরে এই মাঠে আর কোনো খেলোয়াড় নাই। আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতের খেলা হবে এই মাঠে, আর তুমি নবীর খেলা হবে হাশরের মাঠে। হাশরের মাঠে নবীর খেলা দেখানোর জন্য আমার আল্লাহ মিজানের পাল্লা বসাইছে, মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়ার দরকারটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন।
আমরা কে কি করি না করি সব কি আল্লাহর জানা আছে না আছে তাহলে আমার মিজানের পাল্লাটা মাপ দিও লাগব কি লাগা তারপরে তো দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না আছে তো এরা কি কোনো বেশকম করে না দুই চার টাকা দিলে লেখা বেশকম লিখবে না কোনো বেশকম করবে না গুষ্টুষ তারা খায় না যা করি তাই লেখে তাই আল্লাহর কাছে জমা দিবে আল্লাহ নিজেও সব জানে তারপরে আমার মিজানের পাল্লার মাপের দরকার কি মিজানের পাল্লাটা বসানোর মূল কারণ হলো যার ভালোবাসায় কুল কায়নাত যেই নবীকে এত উর্দের সফর সুযোগ দিয়েছেন যেখানে কোনো নবী রাসূল যাওয়া সম্ভব হয় না ফেরেশতারা পর্যন্ত যাইতে পারে না সেই জায়গায় যাওয়ার সুযোগ যাকে দিয়েছেন সেই বন্ধুর সাথে কেমন বন্ধুত্ব কেমন বন্ধুর প্রেম ভালোবাসায় পড়ে আমার আল্লাহ এত কিছু করেছেন আল্লাহু আকবার বলো এই ভালোবাসাটা বোঝা দরকার আছে আমাদের এক বন্ধুর প্রেমে এত কিছু কেন সেই বন্ধুটাকে সেই বন্ধু কেমন আমাদের বোঝা দরকার বলতেছিলাম সেই বন্ধুর সাথে প্রেম মহব্বত ভালোবাসা হয়েছে দিনে না রাতে কাজী আজকে আমরা সেই রাত্রটাকে গুরুত্ব দেব সেই রাত্রটাকে নবীর ভালোবাসায় দেব হাশরের দিন একে উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে বলতেছিলাম প্রেমিকের প্রেম রাতেই জমে রাখাল ডাকতেছে প্রভু গো এই গভীর রাতে অন্ধকার যদি তোমারে পাইতাম তাহলে কি জানি করতে কইছিল মাশাআল্লাহ মনে আছে দি সাবান্দা মরে আমার তারে দোয়া দিতাম মুসা আলাইহিস সালাম তো রাগী ছিলেন উনি রাগ হয়ে গেছে কই কি রে আমার আল্লাহর কি মাতা আছে আয় মাতা দোয়া দেখি আর কি কই আবার ডাকতেছে ওগো আমার মাহবুবা ওগো আমার আল্লাহ ওগো আমার প্রভু ঘরে কেউ নাই সব ঘুমিয়ে আছে এখন যদি তোমারে পাইতাম ছাগল যে আশ্রয় ছাগলের আশ্রয়ের শিরুনি দিয়া তেল দিয়া তোমার মাথা আশ্রয় দিতাম মুসা আলাইহিস সালাম তো আরো রাগ হয়ে গেছে কই কি রে দেখি আর কি কয় তিনবারের মাথায় ডাকছে প্রভু গো বন্ধু গো কই কই আমার প্রেমিক ও আমার আল্লাহ ও আমার বন্ধু ও গো আমার মাহবুবা এখন যদি তোমারে পাইতাম বকরি দুয়াইয়া এক গ্লাস গরম দুধ তোমারে খাওয়াইতাম মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই ঠিক কইলি রে তুই মাথা দুয়াস এটাও ছাইরা দিছি ছাগলের চিরুনি দিয়া মাথা আশ্রয়ছস এটাও ছাইরা দিছি আরে আশ্রয়ছিলে ভালা একটা চিরুনি দিয়া আশ্রয়তি এও ছাগলের চিরুনি এটাও ছাইরা দিছি আবার এক গ্লাস দুধ গরম দুধ জাল দিয়া আমার আল্লাহরে খাওয়াস এখন আর ছাড়তে পারি না আমার আল্লাহ কি দুধ খায় বাইরে তোরে হন সাইজ করে না মুসা আলাইহিস সালাম তো খুব রাগী ছিলেন একবার তো রাগে ঘুষি মাইরা আজরাইলের শোক কানা গিরে নিছে রাখাল কয় আজরাইলের যে ব্যক্তি শোক কানা গিরে না আমারে তো দুয়ো শোক কানা করব অহম কি করি রাখাল তো বেড়া বকরি দুম্বার ঘর তো বেড়া হোরা এরকম মজবুত থাকে না ফাঁকে দা বাইরিয়া দৌড় মুসা আলাইহিস সালাম টের পাইলেন যে হ্যাঁ দৌড়তাছে পিছে পিছে উনিও দৌড়ে কে কোন দিকে দৌড়ে খবর নাই আল্লাহ কো দৌড়াইতে থাক আমি দেখতাছি সব দৌড়তে দৌড়তে রাখাল একটা জায়গায় চুপ করে বসে গেছে অন্ধকার তো কিন্তু মুসা দৌড়াইতেই আছে দৌড়াইয়া দেখে আওয়াজটা আওয়াজ পায় না এবার দাঁড়ায় গেছে পাইলাম না তোরে পাইলে সাইজ কিরে দিতাম আজকা আল্লাহ জিগাই মুসা কই গেছিলি আবার জিগান কই গেছি আপনি দেখেন নাই শুনেন নাই কি কইলো আপনারে মাথা দোয়াইবো মাথা আশ্রাইবো গরম দুধ খাওয়াইবো হ্যারে ভাই আজকে সাইজ কিরে দিতাম আপনি কি মাথা আশ্রান মাথা ধুন গোসল করেন দুধ খান জিগাইতাম হ্যারে আল্লাহ কই মুসা আমার পাগল মহব্বতে আমারে মাথা দোয়াইছে আমার কাছে ভালো লাগছে আমার মাথা আশ্রয়তাছে ছাগলের শিরুনি দিয়া এটাও আমার কাছে ভালো লাগতেছে আমারে গরম দুধ খাওয়াইবো মুসারে তুই তো আমার নবী হই আমার একদিন গরম দুধ খাওয়াইলি না এত একটা রাখালে আমার ভালোবাসায় আমারে গরম দুধ খাওয়াইবো
আমার কাছে এত ভালো লাগছে তুই কেন বাধা দিলি, আমার বান্দার মনে দুঃখ দিছস, তার মন খুশি না করা পর্যন্ত আমার সাথে কথা বলিস না। এবার মুসা আলাইহিস সালামের সুর পাল্টাইছি কিনা কোন তো পিছনে ভিড়া দেখে ভাইজান কই আপনি দুধ খাওয়ান খাইবো বলে সুর পাল্টাইছে। এবার রাখাল দাঁড়াইছে হুজুর আমি আসি জান আপনার গিয়ে কূপ খাওয়ান গা আমার আপত্তি নাই, আমার কথাই দুঃখ নিছেন না তো। আচ্ছা এই ঘটনাটা কোন সময় হয়েছিল, রাত্রে না দিনে? সব ঘটনা বেশিরভাগ ঘটনা রাত্রে। তা আমরা যে আজকে আরামের ঘুম বিছনা ছেড়ে এখানে বসে আছি, দিনে না রাত্রে? আমার নবী উম্মতের মায়ায় বেশিরভাগ সময় কাঁদতেন, দিনে না রাত্রে? আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী, আমার নবী রাত্রে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে কান্দে। প্রশ্ন করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছেন ঘুমাবেন না? নবী গো কোন ব্যথায় কান্দেন, কি দুঃখ আপনার? খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইতে কষ্ট হয় সেজন্য কান্দেন? আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে। আয়েশা রে না না সেজন্য নয়। তাহলে বুঝেছি জীবনে কোনদিন বাবা দেখেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার ব্যথায় বুঝি কান্দেন। আমার নবী ডাকে আয়েশা রে না আমি বাবার জন্য কান্দি না। তাহলে বুঝেছি কেন কান্দেন, ঘুম ছেড়ে দিয়ে গভীর রাত্রে দরদি মা গো মায়ের ব্যথায় বুঝি কান্দেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, এরে আয়েশা শুনো কেন কান্দি, বিছানার জন্য নয় বাবার জন্য নয় মায়ের জন্য নয় রে আয়েশা, আমি কান্দি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের রসবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের রসবি আর আসবে না জগতে। উম্মতের ব্যথায় যে সব সময় কান্দতেন, রাত্রের ঘটনার কারণ দেখবেন অনেক সময় একই এলাকায় একই মহল্লায় একই গ্রামের দুইটা মেয়ে বিবাহ হয়েছে, কারো বিয়া 10 বছর আগে কারোটা 10 বছর পরে। 10 বছর পরে যেটা হয়েছে এটা আয়েশা কয় আপা আমরা একই গ্রাম থেকে আসছি, একই মহল্লা থেকে আসছি, একই মহল্লায় এলাকার অবস্থান কেমন কিভাবে চলতে হবে আমি তো জানি না, আপনি যদি আমাকে একটু উপদেশ দিতেন পরামর্শ দিতেন। আগে যে মেয়েটা আইছে এই মেয়েটা কয় বোন গো বাচ্চা কাচ্চার যন্ত্রণা সংসারের ঝামেলা দিনের বেলা তো সময় নাই, তুমি রাত্রে আইসো। বাচ্চা কাচ্চা সব যখন ঘুমায় তখন ডাকে এবার আসো রাত্র 2টা পর্যন্ত কথা বলতে পারবো, কাম কাজ শেষ বাচ্চা কাচ্চা সব ঘুমাইছে। আমার নবী তো উম্মতের দরদি, আল্লাহু আকবার বলো, কেমন দরদি! আল্লাহ যেদিন বন্টন করেছিলেন বন্ধু, হ্যাঁ রজব মাস এটা আমি আল্লাহর মাস, আর শাবান দিলাম তোমারে, আল্লাহ বলেন রজব আমার আর শাবান দিলাম তোমারে, দুইজনে বন্টন করে আমার নবী শাবান দিলেন আল্লাহ, কিন্তু তাকি আছে এতিমের মতো। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কি ব্যাপার, শাবানে কি তুমি সন্তুষ্ট হও নাই, আমি রজব নিলাম তোমাকে শাবান দিলাম। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ গো আপনি শাবান নিলেন আমাকে রজব দিলেন আমার এতিম উম্মতের কিছু দিলেন না, এই নবীর মায়ায় কিছু করা আমাদের দরকার আছে কি না? যেই নবী একজন উম্মত হাশরের জমিনে থাকতে বেহেশতে কদম দিবে না। আমার আল্লাহ বলেন বন্ধু আমি জানি তুমি হাত বাড়াইবা, যাও আমি রজব নিলাম তোমাকে শাবান দিলাম আর তোমার উম্মতের জন্য মাহে রমজান দিয়ে দিলাম। বলুন আমাদের বাজেটটা ছোট না বড়? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মুসলমান এই নবীর উম্মত হওয়ার বরকতে কত বড় রমজান পেয়েছো, একটা রোজা তো যথেষ্ট, একটা রোজা কত যে বরকত আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না?
বলতেছিলাম নবী তো উম্মতের দরদি আল্লাহ বলেন বন্ধু এমন এক সময় তোমার সাথে আমার মহব্বতের প্রেমের কথা চলবে যেই সময় পৃথিবীর সব ঘুমিয়ে থাকবে কারণ তুমি তো উম্মত নিয়ে টেনশন করবা এই জন্য সব ঘুমিয়ে থাকলে যেমন বাচ্চার মা ওই বান্ধবীর সাথে কথা বলতে টেনশন হবে বলছে রাত্রে বাচ্চারা ঘুমাইলে তোমার সাথে কথা আল্লাহ বলেন বন্ধু তোমাকে এমন সময় কথার আসরে নিয়ে যাব যেই সময়টা পৃথিবীর তোমার উম্মত ঘুমিয়ে থাকবে হাসান হুসাইনের মতো ব্যক্তি ঘুমিয়ে থাকবে তোমাকে কেউ ডাক দিবে না সেই সময় তোমার সাথে কথা হবে সেই সময়টা ছিল রাত্রে না দিনে আসুন সেই রাত্রের কথাই কোরআন শরীফে উল্লেখ করেছে যাচ্ছি আমি আলোচনায় তার আগে আমরা যে নবীর পক্ষে বসেছি এ নবীর পক্ষ ছাড়া আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার কোন রাস্তা নাই নবীর পক্ষ ছাড়া হাত বাড়াবেন কারো হাতে কিছু দিবে না কারণ হাত তো অনেকেই বাড়ায় কিন্তু সবাইকে দেয় না আবু জাহেলও হাত বাড়াইছে আল্লাহর কাছে আবু বকরও হাত বাড়াইছে আল্লাহর কাছে বলুন আল্লাহ কার হাতটাকে পছন্দ করে আবু বকর কার পক্ষে ছিল এই নবীর পক্ষ নেন হাত বাড়ার লাভ হবে তাই এই নবীর পক্ষ হিসাবে যে আল্লাহ আমাদেরকে এই খবির রাত্রে বসার তৌফিক দিলেন আমরা হাত বাড়ালে কিছু পাবো আল্লাহু আকবার বলুন আল্লাহর কসম হাত বাড়ালে কিছু পাবেন আমরা যারা এখানে আছি কিছু না কিছু দাবি তো আমাদের আছে হাত বাড়ালে এই পক্ষে কিছু পাবেন তার বাস্তব বাস্তবটা বুঝাইতে গেলে একটু সময় যেতে হবে ইরাকের জমিনে বেশি সময় নয় ইসলামের বহু ঘটনা ইরাকের জমিনে ঘটেছে একটা বাস্তব ঘটনা এই পক্ষে হাত বাড়াইলে আল্লাহ যে হাত খালি দেয় না তার বাস্তবতায় নিয়ে গেলাম ইরাকে একজন ব্যক্তি ছিলেন মুসলমান আল্লাহর বান্দা আব্দুল্লাহ গরিব মানুষ ছিলেন সে জুতা সেলাই করে সংসার চালাইতো জুতা সেলাই করে একচে দুর্বল তো আর কাজ নাই কিন্তু হইলে কি হবে সে জুতা সেলাইয়ের পয়সা থেকে সারা দিনে যা রোজগার হয় এর থেকে একানা দুইানা পয়সা করে আলাদা রাখে উদ্দেশ্য হলো এই পয়সাটা জমা করে একদিন আমি যাব সোনার মদিনায় আজকে এখানে যারা উপস্থিত হাজার হাজার মানুষ মক্কা মদিনায় যাবেন এই কম পয়সা থেকে সাধারণ রোজগার থেকে দশটা টাকা করে মাসে জমাইছেন এমন কেউ আছেন একজনও নাই জুতা সেলাই করার পয়সা থেকে পয়সা জমা করতেছে একানা দুইানা করে একদিন জমা হলে মক্কা মদিনায় যাবে যেদিন পয়সা জমা হয়েছে গুনে দেখে অনেক টাকা এলাকায় এবছর যারা হজে যাবে ইরাকের ইতিহাস বলছি জিজ্ঞেস করে হজে গেলে কত লাগে ওই সময় যা লাগে তা বলছে জনগণ হিসাব করে দেখে এই পয়সা তো আমার হইছে যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে বলছে আব্দুল্লাহ আপনাদের সাথে আমাকে হজে নেবেন ঠিক আছে চলেন অসুবিধে কি বাবা হজে গেলে তো টাকা লাগে তুমি তো গরিব মানুষ এত টাকা কি তোমার আছে জি আমি অনেক বছরে টাকা জমা করেছি মনে বড় আশা মক্কা মদিনায় যাব পয়সা আমার হয়েছে যদি নিতেন তোমার পয়সা দিয়ে তুমি যাইবা না নেওয়ার কি আছে একটা দিন তারিখ শোনাইলেন ইরাকের হাজিরা ওই তারিখে কাফেলা বন্দী হয়ে রওনা হবেন তুমি রেডি হয়ে যাও ওই তারিখে রওনা হব এই দিন তারিখ পায় আব্দুল্লাহ খুশি আল্লাহ আমার মতো ব্যক্তি মক্কার মদিনায় যাব এই খুশিতে সারা দিন কাজ করে নাই বিকাল বেলায় বাড়িতে রওনা হয়েছে কিছু দূর গেলে দেখে রাস্তার কিনারে একটা বুর্গা পরিহিত মহিলা লেডিস না কিন্তু মহিলা এখন তো পরিবর্তন হয়ে গেছে লেডিস হয়ে গেছে মাগো লেডিস হইয়া কবর যায় না মহিলা হইয়া কবর যায় একটা বুর্গা পরিহিত মহিলা মরা দম্বা রাস্তার কিনারে পড়ে আছে তার থেকে গোশত কাইটা ব্যাগের ভিতরে ভরতেছে আব্দুল্লাহ দূর থেকে তাকিয়ে দেখে মহিলাটা মরা দম্বার গোশত কাটতেছে ব্যাগে ভরতেছে সে কি আবার বাজারে নিয়ে বিক্রি করে কিনা আমি একটু খেয়াল রাখবো পিছন থেকে নজর রাখতেছে কি করে দেখি দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হয়ে গেছে জায়গা পিছে পিছে আব্দুল্লাহ যাইতেছে দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে আব্দুল্লাহ নিজেও ঢুকলেন দরজার কিনারে দাঁড়িয়ে রয়েছে গেটের পাশে কিছুক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলো জিজ্ঞেস করে আব্দুল্লাহ মা এই বাড়িটা কি তোমাদের হ বাবা
একটা মেয়ে গোশত নিয়ে ঢুকলো, মেয়েটা কে? মেয়েটা বাচ্চা, মেয়েটা বলছে মেয়েটা আমার আম্মু, আমার মা। গোশত কি করতেছে? রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গোশত রান্না বসাইছে কেন? দরকার কি, প্রয়োজন কি? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা মরা দুম্বার গোশত হইলেও আমরা খাইতে পারবো, আপনারা খাইতে পারবেন না। কারণ কি? আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা অসহায় গরিব, কিন্তু রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, কারো কাছে হাত পাততে পারে না, জায়েজ নাই। কিন্তু আমরা সেই রাসূলের বংশের লোক, না খায়া থাকতে থাকতে চার পাঁচটা দিন পার হয়ে গেছে, আমাদের কষ্ট সহ্য করতে না পেরে মা অপরক্ষ হয়ে মরা দুম্বার গোশত আইনা রান্না বসাইছে, বাবারে আমরা খাইতে পারবো, আপনারা খাইতে পারবেন। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, এরে আব্দুল্লাহ, যে মক্কার মদিনায় যাবি, এখানে রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খায়, এখন কি তুই মদিনায় যাবি না রাসূলের বংশের লোকের পাশে দাঁড়াবি? নিজেকে নিজে প্রশ্ন করলে অবশেষে মন ফয়সালা দিল, মক্কা মদিনায় যাব না। হজ করার জন্য যে টাকাগুলো দুই আনা চার আনা করে জমাইছিল, সবগুলো টাকা নিয়ে আওলাদের রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ দান করে দিলেন। চাইয়া নিতে পারবে না, জায়েজ নাই, কিন্তু হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া স্বরূপ দান করে দিলেন। যেদিন হজে যাবে সব লোকেরা বলছে আব্দুল্লাহ চলো, সরাসরি নবীর পক্ষ নয়, নবীর আওলাদের পক্ষে, নবীর বংশের পক্ষে আব্দুল্লাহ মক্কা মদিনায় না গিয়ে সবগুলো টাকা আওলাদের রাসূলকে দান করে দিলেন। হজে গেলেন সকলেই, আব্দুল্লাহ গেল না। তারা যাইয়া দেখে খানায় কাবায় পৌঁছে তওয়াফ শুরু করে দিলেন, কিন্তু তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে ওই আব্দুল্লাহ তওয়াফ করতেছে। কি আশ্চর্য, হ্যাঁ কইল আইতো না, এখন আমাদের আগে ঘুরতেছে। তওয়াফ শেষ করেই তারে জিগাইমু, তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই, নামাজে দাঁড়াইছে, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। হ্যাঁ কইল আইতো না, নামাজ থেকে খালি চায় তাই, এমন মুসল্লি আছে না মাঝে মাঝে নামাজের মধ্যে দেহে আছে না এরকম, আপনাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের এলাকায় আমার এক মুসল্লি আছে, নামাজে থেকে এদিক সায় এদিক সায়, যদি তার জুতার কাছে কেউ জুতা রাখে নামাজে থেকে যায় তাহলে জুতা নেওয়ার নেগা, কারণ সাইবই তো জুতা নেওয়ার অভ্যাস আছে না। একদিন নামাজে থেকেই কইতাছে আমার জুতা নিয়েন না, আরেকদিন দেখি মুখের মধ্যে মুজি থুতু, থুতুয়ে মুখ বইরা গেছে নামাজের ভিতরে, কি করব? হ্যাঁ নামাজ লইয়া ওই মসজিদের বাইরে গেছে, নামাজ ছাড়ছে না, হ্যাঁ ভাবছে এইটাই বুঝি নামাজ, বাইরে যাইয়া মাশাআল্লাহ কাইসিয়া ফাইসিয়া যা আছে থুতু হালাইয়া আবার খাতির জমা আইসা নামাজও দাঁড়াইছে। ইরাকের হাজিরাও এই ভূমিকায় গেছে, আব্দুল্লাহ কইল আইতো না, হ্যাঁ সামনের কাতারে নামাজ শেষে জিগামু, নামাজের সালাম ফিরাইলে আব্দুল্লাহ নাই, মদিনায় গেছে একই অবস্থা, সালাম ফিরাইলে নাই। হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন, ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি সমস্ত পৃথিবীর থেকে হজ করতে আসছিল, সংখ্যা ছিল 5 লক্ষ। ইরাকের হাজিরা বাড়িতে গেলেন, সকলে টেনশন, হ্যাঁ কইল আইতো না, আবার সব জায়গায় দেখলাম দৌড়ে সবাই বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে গেছে, তুই না কইলি বেটা যাইবি না হজ করতে, কিন্তু আমরা তো সব জায়গায় তোমারে দেখলাম, মিথ্যা কথা কইলি? কই না, আমি তো হজে যাই নাই, আমি মিথ্যা কথা বলি নাই, আমি যাই নাই, দেখলাম তো আমরা, সেটা আপনাদের ব্যাপার। কই কি, আমরা দেখলাম, হ্যাঁ কয় যায় নাই। এই টেনশন নিয়ে ইরাকের হাজিরা বাড়িতে যায় ঘুমাইলে রাত্র গভীর, আমার আল্লাহ স্বপ্ন যুগে সকলকে ফয়সালা দিতেছেন, ও ইরাকের হাজিরা তোমরা শোনো, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, তোমরা 5 লক্ষ হাজি এই বছর হজ করতে আসছিলা, কিন্তু খবর তো পাও নাই, খবর নাও, তোমাদের 5 লক্ষ হাজির মধ্যে একজনের হজও এই বছর কবুল হয় নাই, শুধু একটা হজ কবুল হয়েছে ইরাকের আব্দুল্লাহ, হজ করতে যায় নাই হজ বলে কবুল হয়েছে। সবাই বলুন না সুবহানাল্লাহ, এটা কোন রাস্তা, এটা কোন পক্ষ? এই পক্ষটাই হলো নবী মুহাম্মদ, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন? দুনিয়াতেও সমস্যা নাই, আখেরাতেও সমস্যা,
তাই আমি এই শানে গজল বানাইছি কমনি কমনি বন্যা তো আমার সাথে দুজাহানের বাদশা নিদানেরই ভরসা হাই নবীজি কামেলে ওয়ালা হাই নবীজি বলুন বলুন দুজাহানের বাদশা নিদানেরই ভরসা হাই নবীজি কামেলে ওয়ালা ভালোবাসার বিনিময় আমার আল্লাহ একটা হজ কবুল করেছে মক্কা না গিয়ে মদিনায় না গিয়ে যদি ইরাকের জমিনে থাইকা যেই নবীর ভালোবাসায় গেলে আমার আল্লাহ হস মক্কা মদিনার থেকে বাড়িতে পাঠাইয়া দেয় এই নবীর পক্ষে যাওয়া এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা কেন চিনবেন না আমার নবী উম্মতের ব্যথায় এই মেরাজের ঘটনা কেন ঘটলো হাজার হাজার কারণ রয়ে গেছে আসুন আমি দেখি কেন এই ঘটনা ঘটাইলেন যে আলোচনা কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু করেছেন এই আলোচনাগুলো তো মদিনায় বসেও করতে পারতেন এই আলোচনাগুলো মক্কায় বসেও করতে পারতেন তা না করে এত উপরে কেন নিলেন এই ঘটনা কেন ঘটাইলেন আসুন আগে বাড়ি একটু সময় দিয়ে নবীর ভালোবাসা আদায় করতে আল্লাহ খুশি করতে আপনারা রাজি আছেন তো কারণ দরকার কেন একদিন সবকিছু আপনার পর হয়ে যাবে আপনি আজকে অনেক কিছুর মালিক চট্টগ্রামে কয়েকটা মার্কেটের মালিক হাজার কোটি টাকার মালিক বারোতলা বিল্ডিং এর মালিক অনেক কিছুর মালিক রাত্রে অনেক কিছুর মালিক হইয়া ঘুমাইলেন সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেছে বলুন তো আপনি এবার কিসের মালিক আছেন রাত্রে তো ঘুমানোর সময় অনেক কিছু মালিক ঘুমাইলেন ঘুমানোর আগে হিসাব করলেন আমার কত কিছু অনেক কিছু সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেল বলুন আপনার কি আছে তিন টুকরা কাফন ব্যতীত আর কিসের মালিক আপনি আছেন বলেন কাজী এই দিনটা আমাদের প্রত্যেকের আসবে কিনা বলুন তার আগে আজকে রাত্রে আমরা কিছু রোজগার করব আমার নবী এত বড় সফর করেছেন রোজগারের জন্যই তো আজকে আমাদের দেশের লোক দেশ ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে বিদেশ যায় কিসের জন্য যায় রোজগারের জন্য যায় এই দেশের রোজগারে পোষায় না বিদায় বিদেশ যায় আমার নবীও উম্মতের জন্য এই দেশের রোজগারে পোষায় না বিদায় মেরাজের সফর করেছে উম্মতের স্বার্থের জন্য বাবা রাসূলুল্লাহ রাহমাতাল্লিল এই নবীর সৃষ্টি যদি না হইতো নবী আমরা পেয়েছি আল্লাহ নিজে যার সাথে বন্ধুত্ব করেছেন সেই নবী আমরা পেয়েছি যেই নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না সেই নবী আমরা পেয়েছি যেই নবীর একজন উম্মত দুনিয়ায় থাকতে দুনিয়া ধ্বংস হবে না কারণ অনেক সোনালী রঙের পাখি দেখা যায় এর গতি করি কি বলতেছে রে আমার নবীর প্রশ্নের জবাব দেন জিব্রাইল আশাই তাই হবেন ইমানদার আর ওই রকম এক একজন ইমানদারকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দাও বাবার আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি নবী গো ফেরেশতারা দুরুদ সালাম পাঠ করে লম্বা ঘটনা কিছুক্ষণের মধ্যেই রফ রফ এসে যেখানে জিব্রাইল যাইতে বলো হুজুর কেমনে যাইব জিব্রাইল যাইতে পারে না আমরা কি নবীর উম্মত হইলে যাইতে পারবো এই নবীর পক্ষ নেন যাইতে পারবেন বাস্তব নবীজি যখন রফরফে চোয়ার হয়ে বসলেন রফরফ আল্লাহর নূরের তাজাল্লির সীমানার ভিতরে ঢুকে গেছে যেখানে জিব্রাইল বুরাক যাইতে পারে না নূরের তাজাল্লিতে পুরে ছাই ছাই হয়ে যায় বলুন নবী যখন ঢুকলো নবীজির পা মুবারকে হরিণের চামড়ার জুতা মুবারক আছে কিনা কোন তো হরিণের চামড়ার জুতা মুবারক যদি নবীর পক্ষ নিলে নূরের তাজাল্লিতে ঢুকে জ্বলে না এই নবীর উম্মত হইলে আল্লাহর কসম আল্লাহর নূরের তাজাল্লি ভালোবাসার প্যাকেট হয়ে যাবে হরিণের চামড়ার জুতা মুবারক নবীজির পায়েই তো ছিল কিন্তু নূরের তাজাল্লি তো হরিণের চামড়ার জুতাইকে ধরে না
কেন রাসূলের পক্ষে আসছে হরিণের চামড়ার জুতা মোবারকও আল্লাহর মেহমান হয়ে গেছে সুবহানাল্লাহ এই নবীর উম্মত হয়ে আল্লাহর মেহমান হইতে চায় তাইলে কিভাবে নেবেন আসতেছি সামনে অল্প সময় আমি শেষ করব এবার নবীজি যাইতেছে আল্লাহর আরশের কিনারে রফরফ থেমে গেছে নবীজি রফরফ থেকে নেমে সিঁড়ির গোড়ার পাও দিলেন উঠবেন এমন সময় দেখে জুতা মোবারক পায়ে নবীজি মাথা নোয়ায়া জুতা খুলতে চাইতেছে আরশ কাঁপতে শুরু করছে আল্লাহ জিগায় আরশ কাপস কি লেগা আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে এরপর জিগায় কি লেগা নবীর তো জিগাইতার তো আরশের জিগায় এতে মহব্বত আরো বাড়ে না কমে দেখবেন অনেক সময় যদি ফুলার মাল লগে বেজাল থাকে দেখবেন বাড়ি দেখতাছে ফুলার মা ঘর রুমের মধ্যে এরপরে ফুলারে জিগে কি রে তোর মা কই চট্টগ্রাম কয় কি না জানি না আমরা ভৈরব এলাকায় কয় দেখতেছে হে রুম ফুলার মা এরপরে জিগায় তোর মা কই রে হেলা দেখবেন হ্যান থেকে আর রাগ হয় না হালে আসে আসে হ্যান তেবার কয় দেখ কেউ দেখে না মহব্বত বাড়লো না কমলো আমার আল্লাহ কয় আরশ কাপস কিনলে গিয়া আল্লাহ জানে না কিনলে কে এ বন্ধুর সাথে মহব্বত বাড়ায় না কমায় আগুন কই কেমনে বুঝলেন আমি রাগমু তো বুঝছি যে কোরআন শরীফে দেখছি মুসা নবী তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছি আপনি দমক দিছেন ফাখলা আপনারা কি নবী পায়া খুশি না খুশি রক্ত কি নামাজ পড়া না নামাজ ছাড়া খালি মা বিলাই খুশি হইতো না টুকরা মেয়ে হাই 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 কি যে আদরের মেয়ে আমার নবী একদিন রাস্তা দিয়ে চলছে নবীজির পেটে খিদা হাঁটতে পারতেছে না এক সাহাবী দেখে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ পেটে খিদা মনে হয় হ্যাঁ প্রশ্ন আসতে পারে নবীজি খিদা ইচ্ছা করলেই তো খাইতে পারেন খায় নাই কেন নবী যদি হাত বাড়াইতেন বেহেস্তের থেকে খানা আইন না খাইতে পারতেন খাইছেও নবী কিন্তু বলে খায় না কেন না খাওয়ার কারণ হলো এমন সময় আসবে আমার উম্মতেরাও তিন দিন না খাইয়া কষ্ট করবে কিন্তু আমি নবী তো বেহেস্তের তে আইন না খাবো আমার উম্মতেরা তো আইন না খাইতে পারবে না বিদায় নবী নিজে খায় না উম্মতে পারে না আমি নবী নেব না আমার নবীর এই পরিমাণ কষ্ট দেখে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে যাইয়া খবর দে বন্ধুর কষ্ট করতে হবে না উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিব চট্টগ্রামের হগল পাহাড় একত্রিত করলে উহুদ পাহাড় তার সমান হবে না উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিব নিচে দিয়া চাক্কা লাগাইয়া দিব যে চাক্কা লাগাবো জীবনে কোনোদিন ফানসার হবে না বন্ধু যেখানে যাবে ওই চাক্কাওয়ালা বানাইয়া দিবে রে চাক্কা লাগাইয়া পিছে পিছে ঘুরাবে আমার গুনাহগার উম্মতেরা যখন কষ্ট করবে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া উম্মতের পাশে ঘুরাবে কিনা জিব্রাইল বলেন না না উম্মতের জন্য নয় শুধু আপনার জন্য বাজেট আমার নবী কান্দে জিব্রাইল আমি কষ্ট করব রে এই বাজেট আমি নিব না যেই বাজেট আমার উম্মতে পাবে না এই বাজেট আমি রাসূল নিব না এই উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্দার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার যাইয়া দেখো যাইয়া দেখো মোদি কান্দে নবী রোজা পাকে মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের স্বর্ণ বানায় দিবেন উম্মতের না দিলে নবী নিতে রাজি না সেই নবী মেরাজের সফরে যাচ্ছে স্বার্থ হবে উম্মতের স্বার্থ হবে আমাদের আল্লাহ একবার বলো ডাকতেছে নবী গো জুতা খুইলেন না আপনার পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে দিছে কিসের গাড়ি
ভালোবাসার গাড়ি দেখবেন কিছু বন্ধু আছে বেড়াইতে গেছে বিয়ের বাড়ি 50 জন মেহমান সব মেহমান বাংলা রুমে বসাইছে শুধু একজন মানুষ বাড়ির ভিতরে যাইতাছে এই মানুষটা কে বিহাই বিহাই বিয়ের লগে যারা গেছে হেলা ফেলাম যাইতারে না খাস বিহাই যেলা হেলা যাইতাছে গা বাড়ির ভিতরে আবার বাড়িওয়ালা বিহাই কয় বিহাই আসেন 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 ফাকশাক কি করছি দেখা যান আমার আল্লাহকে বন্ধু আপনি আসেন এখন তুমি আর আমি অন্য কেউ না সুবহানাল্লাহ কেন না আমার আল্লাহ আগে গেছেন নবী বিচে বিচে রফরফ নাই কি রফরফ নাই বুরাকো নাই এটা আবার কোন বাহন আসলে এগুলি বুঝাইতে গেলে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা টানতে হইব চারটা টানতে গেলে চার মাস লাগবো এটা এখন কোরআন দিতে না তারপর মহব্বতের জিনিস এবার রওনা হলেন রফরফ নাই বুরাকো নাই বাসও নাই ট্রেনও নাই বিমানও নাই রকেটও নাই নবী সরাসরি চলছে একবারে কাবা কাউসাইন কোরআনের ভাষায় যেখানে আল্লাহ আর আমাদের নবী ছাড়া কেউ নাই দুইজন পাশাপাশি বসলেন প্রাইভেট আলাপ বন্ধু এত পৃথিবীতে এমন কোন বন্ধু আছে 27 বছর বন্ধুর বাড়ি থাকতারে একদিন থাক শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়া বড় মজা করে কইতাছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি মধুর হাড়ি শ্বশুর বাড়ি একদিন ভালোই খাওয়াইছে দ্বিতীয় দিন আর খাউন বাসি দিছে তৃতীয় দিন মুরুক দিছে না আলু বাজি দিছে পরে পায়খানার ভিতরে গিয়া লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি তিন দিন থাকলে জুতার বাড়ি তিন দিন থাকলে কি শ্বশুর বাড়ি যদি তিন দিন থাকলে জুতার বাড়ি হয় বাইরে দুই দিনের বেশি এই দেশের বন্ধু থাকে না শ্বশুর বাড়ির মহব্বত থাকে না কিন্তু কেমন বন্ধু বন্ধুরে নিয়া একটা না 27 বছর পার করলো তারপরে বন্ধু বিদায় দিতে যদিও বিদায় দিছে এরপরও বিদায়ের মধ্যেও যাওন যাই তোমার রেখে দিছে বিদায় দিছে নামাজ দিছে 50 শক্ত পরিভাষক্ত আবার যায়ন লাগবো 45 কমাইবার লাগিয়া সিস্টেম করে দিছে দায় নাই কিভাবে আইতাছি সামনে বন্ধুর সাথে মহব্বত বন্ধু 27 বছরে বিদায় দিলাম কিন্তু ঘুরে আবার আউন লাগবো অনেক সময় দেখেন আগেকার দিনে বিয়াই বিয়াইর সাথে এরকম মহব্বত থাকতো কখন যখন যৌতুক ছাড়া বিয়া করাইতো যৌতুক ছাড়া বিয়া করাইছে বিয়াই বজন নামাজ পড়ে আয়া দেখছে নাস্তা হাজির আর হন 10টা বাজলেও নাস্তা দেয় না বিয়াইন কই হ্যাঁ কি নাস্তা খাওয়াইতো 1.5 লাখ টাকা নিছে গলাচ্ছি বাবা আচ্ছা যৌতুক নেওয়া কি নবীর আদর্শের মধ্যে আছে নবীর তরিকার মধ্যে আছে নবীর আদর্শের বাইরে যাবেন শান্তি পাবেন না অশান্তি আসবে আর সব শান্তি নবীর মহব্বত নবীর আদর্শের ভিতরে যৌতুক ছাড়া বিয়া করাইছে নাস্তা হাই হাই তিন দিন থাকছে বিয়ায় ফজরের নামাজ পড়া আয়া নাস্তা রেডি তিন দিন থাকছে তিন দিন ভরে বিয়াই কইতাছে জামুগা বিয়াই জামুগা কো যাইবেন গা আপনারে তো বিদায় দিতে মন চায় না কারণ যৌতুক ছাড়া বিয়া করাইছে তো কি মজা খাওয়াইছে বিয়াইরে আর হন যৌতুক লয়া বিয়া করাইছে তিন দিন বিয়াই থাকতো একদিন বাড়িতে আইছে পরে বাড়ি কি খাওয়াইবো বিয়াইরে কই হন যেইটা আছে এইটাই খা কালকা বাজার করুন না সিট তারি না কই খান বিয়াই খান 1.5 লাখ নিছেন এই দুঃখ কই বলতারি না নবীর কথার বাইরে চললা লাভ হইলো না লস হইলো আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি তাও নাই তিন দিন তো বিয়ায় বাজেট ছিল তিন দিন আমি খরচ শেষ করছি পয়সা নাই বিয়াইন ক তুমি খাওয়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সারা জানবো একটা খৈল আছে খৈল সরিষার খৈল বিয়াইন রাত্রে সরিষার খৈল বিজায় থিসে যখন নষ্ট কিরে লেছি ভাই হেনা কিরা মুখটা দেখাম কেমনে সহালে হারা ঘুমের তুটলে ফজরের আজানের আগে ওই মেহমান বিয়াই বাড়ি সারছে নাস্তা টাস্তার খাওয়ান লাগছে না কি মহব্বত ছিল দেখ নিজের বাড়ি গিয়া দেহে বাড়ি ওলনি ফজরের আজানের আগে ওইটা বাড়ি ঘর ঝাড়ু দিতাছে আমাদের মা চাষিদের চরিত্র ছিল এরকম ফজরের আজানের আগে উঠে বাড়ি ঘর ঝাড়ু দিছে আজান দিলে নামাজ পড়ছে নামাজ পড়ার সূরা ইয়াসিন পড়ছে রান্না করে গেছে ওখানে কোন বয়ের মহিলা নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে রান্না করে গেছে এ কথা বলতে পারবে
শান্তি নাই, অসুখ বিসুখ যাই ঝামেলা, অশান্তি, মেয়ে কথা শুনে না, পোলা কথা শুনে না। ওই মা শাশুড়ির জীবনী তালাশ করো, ওই মা শাশুড়ির পেট থেকে যেটা জন্ম হয়েছে এরাই হলো কোরআনের মাহফিল করে, এরাই এখনো মিলাদুন নবীর মাহফিলে যায়। ওই তাসির যাদের কাছে আছে, ওখানে যারা বিশ্বকাপ মারা হইতাছে, এই দান্ডে ভাইদের না তো এটা না, কোরআন শরীফ পড়ে ঘুমাও, বিশ্বকাপের খেলা দেখে ঘুমায় কোনো লাভ না। নবী দুরুদ পড়ে মিলাদ পড়ে ঘুমাও বাবা, তোমার জন্য নবী আরশে গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, মদিনায় শুইল তোমার জন্য, তুমি কি করলা নবীর জন্য? বাড়িতে যায় দেহে বাড়ি অলনি বিয়াইন, উড়ান বাড়ি জারো দিতাছে, খানায় গেছে বিয়াই নাই, কই মসজিদ মনে গেছে, মসজিদ গিয়া দেখে নামাজও বিয়াই নাই, দেখবেন মেহমান যদি ভালো না লাগে তরকারি জাল বেশি দিব নাকি লবণ বেশি দিব, মেহমানে রক্ত খাই আগে রক্ত আগে যাইব। তো জানতো না চট্টগ্রামের মহিলারা সিহায় দিয়া যাইতেছি, ফাঁক শাক বেমজ হইলে মেহমান সে আসুন বিদায় দিতে চায় না বন্ধু বন্ধুকে, 27 বছর হয়েছে কি মহব্বত, এবার বিয়াই কো সর্বনাশ করছস, বিয়াই রে সোয়ালে নাস্তা খাওয়াইয়া বিদায় দিলাম, বুঝলে তুই কামডা করছস, বিয়াই তো জীবনে আমার ভাই যাইতো না, বিয়াই যাইতাছে ফেস বান্ত বিয়ার ভাই, বিয়াই বাড়ি কাছে গেছে পরে দেহে বিয়াই দেহে বিয়াই আইতাছে, ও কই গো আমার তো লজ্জা দিবার লেগে আইতাছে ভাই, হ্যাঁ বিয়াইছি দেখ কইস বলে বিয়াই বাইত না, বিয়াই কর বিয়াই বিয়াই কই আমার আগুরা বিয়াই কই, বাজারে আগুর বুইরা গরুর গোস্ত নেয় চশমা লাগাইয়া টানুন লাগে, বাবারা এইটা সাইরা নবীর আদর্শে আসুন, আমার নবী কত কষ্ট কত ব্যথায় ব্যতীত উম্মতের জন্য, আমার আল্লাহ কয় বন্ধু বিদায় দিলাম 27 বছর পরে, জান বন্ধু বিদায় দিলাম, দেওয়ার সময় আবার লাগাইয়া দিছে আবার বিরা আউন লাগবো, 50 নামাজ নবী তো খুশি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, মুসা আলাইহিস সালাম রে ধরছে, ও মুসা যাইতাছে গা জিগাস না কি আনছে, জিগাই হুজুর কি আনছেন উম্মতের লাগিয়া, আপনার উম্মতের দরদি হুজুর কি আনছেন, কো 50 এই বসছে, বন্ধু কি ব্যাপার, আচ্ছা আল্লাহ জানে না কি ব্যাপার, জানে বন্ধু কি ব্যাপার, আল্লাহ আমার উম্মতে এত নামাজ পড়তার তো না কমাইয়া দেন, জান ভাসক তো কমাইলাম, আচ্ছা একবারে ভাসছেন না 45 কমাইতো, কারণ বন্ধু আইলেই তো ভাল লাগে, কি প্রেম কি মহব্বত, আবার গেছে বন্ধু কি আরো কমায় দেন, মুসা আলাইহিস সালাম কইছে আচ্ছা মুসা নবী জানে আল্লাহ জানে না আমরা যে পারতাম না, কিন্তু আল্লাহ কয় মুসার আশাটা পুরা করি, বারবার ঘুরাইয়া তোমার আনি আনলে আমার ভাল লাগে, এবার কমাই আমি আজকে রাত্রে আমার এই সফর হয়েছে একবারে খারাপ হইছে না, আউযুবিল্লাহ কই এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস এক মাস দেড় মাসের রাস্তা হ্যাঁ বলে গেছে সামান্য সময়ে, আবার বলে প্রথম আসমানে 27 পাড়ি দিয়া কই 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 বলে গেছে, আবু জাহেলের লগে আছেন সামসা একটা ইহুদি হ্যাঁ লগে ভাল মারে সাসা দেখছে, এটা একটা কথা হইল এটা ভাই বলার কথা না, আমার আল্লাহ কয় না না আমার নবী পাগল না হয়েছে তো হসনা এই কথা কইতো না, সাপ 10 টাকা বেশি দেন গরিব মানুষ মাছের ব্যবসা করে এই কথা কইতো না, দেখেন এই কিসিমের সামসা আছে না, এই সামসামি কেরা বিকাল বেলা দেখবেন 150 টাকা লইয়া বাজার কেরা বাড়ির জায়গা, আবু জাহেলের লোকের সামসা সিন ইহুদি হ্যাঁ নবী মেরাজের কথা না মিথ্যা কইয়া মেরাজের ঘটনা অসত্য কইয়া আবু জাহেলের লোকের সামসামি কেরা সদের এক টাকা লইয়া বিকালে মাছ কথা বাড়াইস না মাছ কাট, হ্যাঁ গোসল করতে গেছে মাছ বিবিরে কাটতে দিয়া গোসল করতে যাইয়া গায়ে পানি দিছে, আসিল মেয়ে পুরুষ হয়ে গেছে গা মহিলা কাপড়টা পুরো নাই বয়ে গেছে, আরে কি রে কি বিপদরে, আইতাছে এক রাজকুমার গোড়া দৌড়াইয়া দেহ সুন্দরী এক মেয়ে ব্যবস্থা অবস্থায় বসে ইতস্ত করতেছে, জিজ্ঞেস করলো ভন তোমার কি অসুবিধা, কাপড় দেন গায়ের চাদর খুলে দিলেন চাদর পেঁচ দিয়ে আব্রু হলে রাজকুমার টান্দা গোড়া দুটাইয়া বাড়িতে নিয়ে কাজী সাহেব ডাক দিয়া কারবার সাই জ্বালাইছে, সংসার চলছে 27 কয়েকটা গোলামাইয়ার মা হইছে, আবার ঘটনাক্রমে ইহুদি ওই জায়গায় গেছে গোসল, হুলার বাপ কি কয় মরতাম কি লেগে কি অপরাধ করছি, কই 27 লাগে তোর মাছ কাটতে, এই ইহুদি আবু জাহেলের চক্রান্তে পড়ে বন্ধুর মেরাজকে অস্বীকার করাও তোমাকে রেহাই দেওয়া হবে না, 27 তোমারে বুঝাইবো আল্লাহু আকবার বল, কারণ নবীর মেরাজ ছিল বন্ধুর সাথে।
সাথে বন্ধুর মহব্বতের খেলা। তাই তো আমি বলি প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী করে নিলেন তারে একা কইয়া, তো দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আই রে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। লম্বা গজল, কোন সময় কোন সময় নাই, সংক্ষেপ করে দিছি। এবার দেখা গেল আবু জাহেলের সামসা দেহে পুরুষ বাড়ি অন্যরে দাগ কাইতাছে, অহনো মাছ কাটস, কইতে মাছ কাটতাম না, মাত্র মাছ কাটতে দিয়া তুমি গেছো দেহেরে কাটতো, কই অহন তোমারে কাটু মাছ না, মাছ কাটতে দিছো তোমার 27 বছর হইছে, হুলামায়ের মা হইছো, ফাগলামি শুরু করছো, গ্রামের ময় মুরব্বীরা কই গো আমরা নাইন তো দেহেন হুলার ভাবে কি কয়, বাপ জিলাম এটা অহন অর্ধেক ফাগল অহন দিয়ে হুরা ভাগল, আব্দুল্লাহ বলা মোহাম্মদ রে পাগল কইতাম, মনে হে পাগল তুই আমারে কস, কইতে আমি তোমারে কইতাম না, আল্লাহর বন্ধু আব্দুল্লাহ বলা মোহাম্মদের কথাটা তুমি বিশ্বাস করো না, তোমারইটা আমি কেমনে বিশ্বাস করব, কই দেখ আল্লাহর কসম করে কইছি 27 বছর আরেক বেড়ার বউ হই আইছি, কসামি এবার বলো তোমারটা যদি সত্য হয় এটা কি সত্য হবে না, ইহুদি কো বিবি মানলাম মানলাম সত্য সত্য, কিন্তু আবু জাহেল অহন মানে না, আবু জাহেল অহন মানে না, আবু জাহেল যায় কই ভাতিজা তুমি কি সত্যই বাইতুল মুকাদ্দাস গেছিলা, সত্যই গেছিলা, যদি সত্যই গিয়ে থাকো ভাতিজা তোমার কথা বিশ্বাস করুম, কওছে বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কোন জানালা কয়টা শিক আছে কও, আচ্ছা আপনারা মসজিদে নামাজ পড়তে গিয়ে কেউ ছিল না, বহু অত্যাচার করেছো বাফের বেড়া হইলে নবীর আসে চট্টগ্রামে আদি হিন্দুই কত বড় বেড়া হইছো, আবু জাহেলকে ভাতিজা কয়টা দরজা কয়টা জানালা ঠিকভাবে কইতালে আমি তোমারে নবী কইয়া মাইনালাম, হ্যাঁ বল মাইনা লাগবো বলে, আচ্ছা হ্যাঁ কপালও থাকুন লাগবো তো, নবীজি কই চাচা আমি কি দরজা দাঁড়ালা গন্তাম গেছি, তাইলে তুমি গেছো না, আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু হের সামনে লজ্জিত হইব, এই সফর আমি করাইছি না, বন্ধুর মান সম্মান বাড়ানোর জন্য সফর করাইছি, আবু জাহেলের কাছে দুর্বল হইব এটা আমি চাই না, তুমি যাও বন্ধুরে যায় কও অসুবিধা নাই, বন্ধু কইতারবো তুমি খবরটা দাও, আর বাইতুল মুকাদ্দাসটা জেরুজালেম থেকে টান্ডা উঠায়া এটা মক্কা নগরে যায় নবীর চোখের সামনে নিয়ে ধরে রাখো, মানে ঢাকা শহরটা উড়াইয়া চট্টগ্রাম নিয়ে ধরে রাখো, মদিনার সিনারিটা একটু দেখলে কিনা ভিতরে কি করছেন না করছেন সব কি চোখের সামনে বাসে মনের সামনে সব বাসে, আমার নবী তো গেছে তো বাইতুল মুকাদ্দাস তো গেছে, যেই জিব্রাইল টান্ডা চোখের সামনে আনছে এবার দেখে সব চোখের সামনে বাসতেছে, জিব্রাইলকে হুজুর চিন্তা করেন না গইন্যা গইন্যা আপনি কন আমি এক একটা সাইড ঘুরামু আপনি গইন্যা কইবেন, রাখছে সামনে দেখুন তাছে 1 2 3 4 5 চাচা দরজা বাসটা সামনে, আবু জাহেল নিজ সাই গন্তু, আচ্ছা কত হেয়ার কপাল দেখি আছে হেয়ার কপাল তো ভাই না ঘুরাইছে উত্তর দিক সাসা উত্তর দিকে জানালা দুইটা দরজা একটা, দক্ষিণ দিক ঘুরাইছে দক্ষিণ দিকে জানালা দুইটা দরজা একটা, এক একটা জানালার মধ্যে 17টা গিরা রড আছে সাসা, গইন্যা গইন্যা কইতাছে আবু জাহেল নিজ সাই গন্তু, কই 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 মেরাজের বরকত হিসাবে নামাজ আমরা ঘরে নেই, নামাজ ঘরে নেওয়ার অর্থই হবে মেরাজ ঘরে নেওয়া, মেরাজ ঘরে নেওয়ার অর্থই হবে নবীকে সাথে পাওয়া নবীকে কাছে পাওয়া, সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যাকে রজব চাঁদে দাওয়াত করে তোমার বাড়িতে নিয়েছো ও আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা।